আজকে পলায় কইল যে আজকে বড়লোকের পার্কে যামু। আমি ভাবছি যে বসুন্ধরা সিটি তো খালি গরিবের না, বড়লোকের মার্কেট। তা আমি জানতাম না যে এই বসুন্ধরা সিটির ভিতরে এত বড় পার্ক আছে, 9 তলা থেকে 17 তলা পর্যন্ত পার্ক, এত বড় পার্ক। তো আমি আগে কখনোই জানতাম না বসুন্ধরা সিটিতে এত বড় পার্ক আছে। তো যেহেতু আমার ছেলে অনেক চালাক, তো তো সব কিছু ঘাইটা ঘাইটা বাইর করে ফেলায় আর দেখাইলো, মা কত সুন্দর পার্ক, তুমি চলো। গেলাম, যায় দেখলাম আসলো তো 9 তলা থেকে একেবারে 11 তলা গেলাম, 12 তলা গেলাম, সব তালায় তালায় এক একটা করে পার্ক পিছন সাইড থেকে। আর এত সুন্দর সুন্দর রাইড, এক একটা থেকে এক একটা রাইড। আর সবচেয়ে মজার কথা হয়েছে, সব ধনীর দুলালিদের জন্য এটা, এক একটা রাইড নিম্নের যেটা বল খেলবে সেটা তো উঠলো 300 টাকা, 300 টাকা থেকে 500 টাকা। রাফাত তো বললো যে আমি এই রাইড উঠবো, ওই রাইড উঠবো। আমি বললাম না, তোরে তো আজকে একটা নাক কানি চুপানি দেওয়ান লাগবে, এমন রাইডে উঠামু জানি তোর একবার ঘুরাইতে ঘুরাইতে মাথা ফাড়ায় ফেলায়। তো ভাবলাম যে ওরে তো একটা কঠিন রাইডে উঠান লাগবো, ও খালি ভালো ভালো পার্কে যাইতে চায়, তো এর জন্য ওর জন্য আজকে যাওয়া। দেখলাম এক একটা রাইডের চেয়ে এক একটা রাইড সুন্দর, অনেক সুন্দর প্রত্যেকটা রাইড। আর এই আর এই রাইডগুলো দেখে মনে হয়েছে যে প্রত্যেকটা রাইডেই আমার বাচ্চাকে উঠাই, কিন্তু স্বাদ নাই, সাধ্য আছে। আর এই আফা যে বল দিয়ে মারতেছে, একটা বল মারলে 150 টাকা করে লাগবো, 4টা বলে আপনি 600 টাকার টিকিট। তো একটা বল মারতেছে, বলটা আবার কত সুন্দর করে এদিক দিয়ে চলে আসতেছে, ভাবলাম তো দেখতে তো সুন্দরই লাগলো। হ্যাঁ, তো রাফাত বললো আমি একটু বল মারবো নাকি, আমি কি না রে বাবা, আমার 600 টাকা দিয়ে বল মারা লাগবো, 600 টাকাতে আমি বলই কিনা নিয়ে আইতে পারবো। তো এই যে বলটা এদিক দিয়ে বেড়ে যায়, ওদিক দিয়ে মারে কিন্তু বলটা ওপেন আবার এদিক দিয়ে চলে আসে, অনেক সুন্দর একটা সিস্টেম। বিদেশের যত সিস্টেম আছে সব সিস্টেম আপনি যদি দেখতে চান তাহলে বসুন্ধরা সিটিতে যাবেন। আর এত সুন্দর বাচ্চাদের রাইডগুলো, তো যা দেখলাম এই একটা ফ্লোর থেকে আরেকটা ফ্লোরে ওঠার জন্য এক্সেলেটর আছে, লিফট আছে, আপনি যে কোনো জায়গা দিয়ে উঠতে পারবেন। আর পরিবেশটাও ভালো, আর এসি। আর এইটা দেখতেছি খালি এদিকে মারে, ওদিকে মারে, ওদিকে মারে, আমি তো কই মাথার ব্রেন আউট হয়ে গেল নাকি, কিরে পাই সব দিকে ফিরা খালি মারে কে লেগে গুলি। এরপরে বুঝতে পারলাম যে গেমসের ভিতরে যে দেখাইতেছে গোলাগুলি, ওই গোলাগুলি এদিকে চারদিকে ফিরে গুলি মারতেছে, তো এটা তারপরে বুঝতে পারলাম। এরপরে আবার আরেকটার ভিতরে গেলাম, যা দিকে না চোখ মুখ সব বাইন্দা লাইতেছে, বাইন্দায় আর দুলনা দিব, ভালো করে জুলানি দিব। তো এইটা সব কিছু লোক আপনার কল্পনায়, কিন্তু ফিল এনে এত দেখি দুলতাছে, মনে করতেছে যে আকাশে দুলতাছি, এরা কয়েকটা জাকা দিতেছে, এদিক থেকে ফ্যানের বাতাস দিতেছে, এমন করতেছে আকাশে ভিতরে দুলতাছি, একবারে উপরে আকাশ উঠে গেছি কি আমি আকাশে উঠে আর জ্বলতাছি, এই যে অনেক জোরে জ্বলতাছে, একবার আকাশের উপরে দেখাইতেছে চোখের ভিতরে, তো আকাশে দেখতেছে এদিকে ফিরে ওদিকে ফিরে, মনে যায় আরে এনেই শেষ। তো রাফাতেও কয়ে আমার এরকম একটু দোলন লাগবো, আমার তো আকাশে উঠতেইব। তো দেখলাম যে এই আকাশে উড়াইলো আর একটা শিক্ষা ভালো করে খাইবো। তো দেখলাম এই আফায় উঠছে, আফারে তো একবারে দিয়ে ঘুরাইয়া লাইছে চারদিকে ফিরে। তো এই রাইডটা হয়েছে 525 টাকা নাকি রাফাত, 525 টাকা। তো এই রাইডটা হয়েছে 525 টাকায়, আর রোলার কোস্টার আপনি একেবারে আকাশে উঠার ফিলিং পাইয়া নেবেন। আপনি মনে করবেন আপনি আকাশে উঠছেন, আপনার এমন ঘুরানি ঘুরাইবো একেবারে ফ্যাডের ভিতরে আতরের ভিতরে যা আছে সব বাইর করে লাইবো। আধা ঘন্টা পর্যন্ত এটাতে নামলে আপনার মাথা ঘুরাইতে থাকবো। আর আপনি যদি এই রাইডে উঠেন, আগে আপনার ওজন মাপবো, তারপরে আপনার টিকিট দিব। ওজন যদি আপনার 70 কেজির উপর হয় তাহলে আপনার টিকিট পাইবেন না। তো যারা মোটা আছেন একটু চিন্তা ভাবনা করে যাইবেন বসুন্ধরা সিটিতে, আমরা শুধু দেখতেই গেছি। হ্যাঁ, আমরা শুধু দেখতেই গেছি, আমরা আর এই রোলার কোস্টার উঠি নাই। তো রাফাতের ওজন মাপতে আছে দেখে কি 70 কেজি নি, তো দেখে না এর 70 কেজি না এর দেওয়া যাইব, কয়ে এর ওজন একটি ওজন ঠিক আছে, এর ওজন এর উড়ান যাইব, এর কয়েকটা চক্কর মকর দিলে দিহি যায়। আমি কই কি দেন জোরে কয়েকটা দিয়ে জানি একটু শিক্ষা টুকার দেয় দেখি কি দাঁত কিরমিলে রয়েছে, শিক্ষা দিলে তো সরম পাইব। আমি তো ভিডিও করতেছি, গানের শব্দ আছিল এর জন্য ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা দিতে পারি নাই। তো যাইয়া বিসমিল্লা করে আল্লাহ রহমতে আল্লাহ আকবর করে বইছে, বাজানে বোয়ার পরে তো তার বাইন্দা টাইন্দা লইছে ভালো মতন সিট, ভালো করে আগে একটা বান দিছে, কত রে তো আজকে এমন গুড়ানি গুড়ামু, তোর প্যাডের বাদ সব বাইর করে আলাম। তো এও বইছে খুশিতে, পরে দেখি কি না মাথাটা তার মুখটুক একবারে চোখ বুঞ্জা বাইরেছে, মানে ভয় পাইছে, কেন ভয় পাইছে, গুড়ানি দিছে কয়েকটা জোরে সরে, তো একেবারে চোখ শুদ্ধা বাইন্দা লইছে ভালো করে, চোখের মধ্যে দিছে ওলুগা ফিল যে দেখবে ও যে ঘুরতেছে আকাশে উঠতেছে। তো এই যে আকাশে উড়ানো শুরু হয়ে গেছে,
কয়েকটা গুড়ানি দিয়া তারপরে নিয়ে আইলাম। তো হ্যাঁ অনেক ভয় পাইছে, হ্যাঁ অনেক ভয় লাগছে, এই যে উড়াইতেছে, হ্যাঁ বারবার মাথার থেকে ওইটা পড়ে যায় চোখের থেকে, হ্যাঁ অবস্থা, হ্যাঁ সাহস আছে, আরও সাহস কম না। এই যে গুড়ানি দিব কয়েকটা, অনেকগুলো গুড়ানি দেয়, তো আপনার 525 টাকা নেয়, 525 টাকা নিল, 525 টাকা অনুযায়ী গুড়ানির সংখ্যাটা একটু বেশি। তো এই যে নামে গেছে, শেষ 4টা গুড়ানি দিছে, 4টা গুড়ানিতে আপনার নামার পরে কই আছে যে আমার মাথা ঘুরাইতেছে।